রহমতুল্লাহ বরকাত যে সময় বোন জানতে চলে যে চূড়া ওয়াকিয়া মাধ্যমে যে বলা হয় অভাব অনটন দূর হয় আসলে ওয়াকিয়ার ব্যাপারে যতটুকু বলা হয় যে একটা হাদিস যাতে আছে যে ব্যক্তি প্রত্যেক রাত্রে ওয়াকেয়া পড়বে ওই ঘরে কোনো সময় যে অবাব অনটন দেখা দেবে না তবে এই হাদিসরা মহাদিসদের যে সর্বসম্মতিক্রমে এটা হচ্ছে জাইফ একটা হাদিস তাই এই হাদিসের উপর নির্ভর করা যাবে না তবে যে কথাটা বললেন যে এটা একটা পরীক্ষিতি এমন যে এতেই ফায়দা হয় তবে আমরা বিশ্বাস রাখবো আমাদের কোরআন এবং সহি সুনার উপর কোরআন এবং সহি মাধ্যমেই আমাদের জীবন পরিচালিত হবে এর মধ্যে যদি আস্থা ভরসা থাকে সেটাই হবে একজন আহস্তোন জামাতের বিশ্বাসী বিশ্বাসী যে মুসলমানের দাবি এর বহির্ভূত বাইফ এবং মর্দু বিভিন্ন ধরনের ভিত্তি করে যে আমার লাভ হচ্ছে সে ক্ষতি হচ্ছে মনে করা আমরা মনে করি যে উনি সত্যের উপর প্রতিষ্ঠিত নয় দুনিয়াবি লাভ হবে যে অনেকে দেখা যায় যে মাজারে গেলেও ছেলে পাওয়া যায় তারপরে বাবা তরবারে শেষ দেখা করলেও এরকম নিজের দিলের মুখুদ ফুরা হয় তো এই জন্য কি আমরা এগুলোকে বলবো যে এটা সঠিক না কারণ বন্দাহ আল্লাহ তো বারে প্রতি যখন সে আস্থাশীল থাকবে না তখন দুনিয়া সে যখন অন্যায় পথেও সে হয়ে যাবে আল্লাহ তাদের কথা তারা সেটাই করোনা পথে বলতেছেন যে কিছু লোক আছে এমন যে তারা আল্লাহর কাছে রব্বা না তিনি দুনিয়া নিয়ে আসে না এরা ইয়ে আল্লাহ শুধু তুমি আমাদেরকে দুনিয়াতে দিয়ে দাও তার এই সকল লোকদের কোনো অংশ থাকবে না এই জন্য অন্যায় পথে চললেও যদি কোনো ধরনের ফায়দা হয় এটা মনে করা ঠিক হবে না এটা তো আমরা আমরা করবো অসুবিধে কি যদি ওরা কি কোন সহিছন্নতা না থাকে তাহলে এটা আসলে একটা স্পর্ধা ইসলামী বিষয়ের উপর তাই এটা যে ঠিক না আমাদের হয়তো জানা ছিল না একসময় আমরা আমল করছি কোনো সমস্যা নেই যখন নাকি এটা যে প্রমাণিত হলো যে এটা হাদিস তাই আমরা যে হাদিস হাত বাতিয়া যেগুলো সহিদ আছে সেগুলোর মধ্যে আমরা আমল করবো আর অবাবরণ দূর করার জন্য আমরা সালাতুল হাজত পড়বো আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক স্থাপন করবো এগুলোর দ্বারাই কি হয় রিজিক বাড়ে তেমনই আসতে ফার মাধ্যমে রিজিক বাড়ে তো এই হচ্ছে কথা দান করার তারাই রিজিক বাড়ে এই জন্য আমরা কী করবো কোরআন সহি সুনা মোতাবেক জীবনযাপন করবো আমল করব আল্লাহ কাছে দোয়া করবো এবং নসিব তক্তির উপর বিশ্বাস স্থাপন করব তাইলে আমরা অবশ্যই যে আল্লাহর সন্তুষ্টি এবং ওরা সুরের সন্ন্যার উপরে থাকতে পারবো অন্যথায় দুনিয়ার কিছু ফায়দার জন্য আমরা আসলে কোরআন শৈল্যকে কী করতে পারি না বিসর্জন দিতে পারি না আল্লাহ আকা আমাদের সবাইকে কোরআন এবং শৈশলের পরে সুপরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আসা যোগদান করুক এবং কুসক থেকে পাশের সাথে যোগ করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লা